হাসিনো কো দিল লাগানা জামানা তেরে লিয়ে পুরা হে দিল দিবানা সারা জামানা আমি সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজে বলতেছি, আর একদিন আছে তুই কে পাড়াচ্ছি? আমার দেখলে কি তোর ফাটাবার কথা মনে পড়ে? হ্যাঁ রে ডেঙ্গুর বাচ্চা, তোর মারার জ্ঞান নেই। তাড়াতাড়ি বাজারে যা, লাল জবা ফুলটা নিয়ে চলে আসবি। আমার যদি পূজোর ফুল যদি এদিক ওদিক হয়েছে তা তোমার ঘাটটা ধরে আমি এদিক ওদিক করে দেবো। দিদিমা বাজার গিয়ে পুরো হুড় করে দেবো, ছাতা লাঠি মারবো, পুরো বাজার হুল করতে পারছি, ফুলটা নিবি আর চলে আসবি। টাকা রাখা সুকেশটা দেখে ধর, টাকা ধর, ফুলটা নিবি আর তাড়াতাড়ি চলে আসবি। যা ননু যা। দিদিমা কি হয়েছে, তুই কি টাকায় ফগ মেরেছি? ফের উল্টো কথা যাস, টাকা এত গন্ধ করতেছে কেন? বেশি কথা বলবি নি দিদিমা, কোনো কথা নয়, পুজোর আয়োজন করবি যা, আমি ফুল নিয়ে যাবো। আর আজ যা ননু যা। হ্যাঁ তুই সেই ননু বলে আমার জব্দ করে। আরে ননু বলবো না কেন, আমি কি এখন ননু আছি? হ্যাঁ তুমি তো তোর দাদুর মতন দেখতে রে। দাদুর মতো দেখতে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হারামির বাচ্চা তাড়াতাড়ি চলে গেছে। যায়নি যায়নি, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। কি করবো, দাদু সবসময় আমার পিছনে নেয়, কিটিং 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 করতে। হ্যাঁ এমন জায়গা টিপে ধরেছি, একদম ছেড়ে দিছি। তোর নজর খারাপ, কোথায়? আয় ছাড় ছাড় ওই জায়গাটা, ওই জায়গাটা ছাড় ছাড় না না না। কোন জায়গায় টিপি জানিস? তোর দাদুর বগলে একটা বিরাট ফোড়া হয়েছিল, আমি না গরম জলে সেক দিতে দিতে এমন টিপে ধরেছি, একদম শেষ করে দিছি। ও ওই জন্য ডেঙ্গুর বাচ্চা তাড়াতাড়ি চলে গেছে। এই তোর সঙ্গে কথা বলে আমার বেশি টাইম টাইম নেই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমি জানি, আমি ততক্ষণ গিয়ে একটু ঘষা ঘষি করি। কি ঘষবি ঠাম্মা? তুই জানিস না কালী পুজো হলে চন্দন ঘষতে হয়, ততক্ষণ গিয়ে আমি চন্দনটা ঘষি। তুই চন্দন ঘষবি? হ্যাঁ আমি দোর লাগাবো, শুধু ফাটাবো। ফাইটা যায় আমি ফুল নিয়ে যাব আর আসবো। Oh!
নমস্কার, মাই নেম ইজ সরলা। আপনাদের কেউ জানেন না আজ হলো এপ্রিল ফুল, অর্থাৎ ঠকানোর দিন। যে যাকে পারবে ঠকাবে সেই দিনটাই হয় এপ্রিল ফুল। আর এই দিনে যিনি দেখতে পাচ্ছেন চাইনা রোজ, মানে জবা ফুল। মা মা গো, তুই দেখতে পাচ্ছিস মা তোর পায়ের জিনিস কোথায় রেখেছে? কেন গলায় পা তুলে দিইনি? পাত্রক্ত বেরিয়ে যা। আমি বাজারে ময় তন্ন তন্ন করে খুঁজতেছি কোথাও ফুল পাওয়া যায়, আর ফুলের বাগান নে বসে আছো, তোমার ব্যবস্থা আমি করতেছি দা। কিন্তু এটা অর্জুনের জবা ফুল নয়, এটা হলো কৃত্রিম ফুল। তাই এপ্রিল ফুল করে বিউটি ফুল করে শেষ করবো আমি। শাক শাক ফুল ব্যবস্থা করতে হবে না, তুই আমার শ্বাস বেড়ে গেছে, তুই ধর আমি খাকো তো দেবো। ভালো করে ধরবি, ভালো করে ধরবি।
মারবো না বুঝতে পারবি পূজার জন্য করলি কি তুই ফুলের ব্যবস্থা দুজন মিলে খেলে নেব জানবে না লোকে ধন্যা চেপে দুজন মিলে খেলে নেব জানবে না লোকে জানবে না লোকে দুদিমা জানবে না লোকে এই সেই ফুলের বাগান ফুলের বাগান করে চলে চলি কতি কি হয়েছে ব্যাপারটা খুলে বলতো ওরে ডেঙ্গুর বাচ্চা তোর চোখের ভুরু ধরে কাঁচার মারবো ব্যাপারটা খুলে বল তুই আমায় টাকা দিয়ে কি বললি তোর ফুল আনতে বলেছি বাজার ময় তন্ন তন্ন করে খুঁজ দিছি কোথাও ফুল পাওয়া যায় কি করলি তারপর যখন এসে দেখি এই মেয়েটা বিউটিফুল সাকসেসফুল এপ্রিল ফুল করে এই করে ইত্যাদি করে অনেক ফুল বিক্রি করতে আমি তাহলে পয়সা ধরে দেবে আমি যাচ্ছি আমি বলছি দাগো দাগো কাউ 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 করতেছি একটা দাগো দেয় না আচ্ছা মেয়েছিলে তোমার কাছে তো অনেক ফুল ছিল তাই একটা ফুল মায়ের পূজার জন্য কি দা গেলুনি মিস্টেক তোমার নেই আমি দিব আমি কি কোনতি আছি তো তোমার মতন করি গান্ডগোল তাহলে শোনো এপ্রিল ফুল লাথি মারবো একবার বলতে দেয় কই আচ্ছা বেচারে তুমি বলো এপ্রিল ফুল মানে যে জায়গা পারবে ঠকাবে সেই দিনটাই হয় এপ্রিল ফুল আচ্ছা বুকের উপর উঠে দাঁড়াবো শিল চাপি দেবো আর এই যে দেখতে পাচ্ছেন চাইনা রোজ তার মানে জবা ফুল ব্যবস্থার করে দে তবে ফোন এই সাইফুল সাইফুল করবি নি আরে এই এটা অরজিনাল জবা ফুল নয় ঠাকুরবা বুঝিয়ে বল এই তুই ওই ফুল করে হাঁপাবি করতেছিস ওটা কি ফুল জানিস তো কি ফুল ওটা অরজিনাল জবা ফুল নয় ওটা হলো প্লাস্টিকের জবা ফুল ওই ফুলে কোনোদিন পূজা হয় না রে ডেঙ্গুর বাচ্চা বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ এবার বুঝে গেলি কি রে কি রে তাই এপি ফুল করে বিউটি ফুল করে শেষ করব আমি ক্ষমা করো তুমি অসবদার লেখে ধন্যবাদ বেশি উল্কোপাত করলে না ধর একদম দাদুর মতন টিপে ছেড়ে দেবো জানি তো লক্ষ্য খারাপ হ্যাঁ বলো ঠাকুমা জানো মেয়ে ছেলে বলে আমার নাতি অশিক্ষিত ও লেখাপড়া কিছু জানে না তাই ওর আমি এই ডাঙ্গুর বাচ্চা বলতে পারলি না বিয়ে পাস ছেলে ছাতার উপরে উঠে দাঁড়াবো একদম বিয়ে পাস যে ছেলে স্কুলে যার নাম করে রাস্তাঘাটে মদ আর বিড়ি খায় সে আবার নাকি বিয়ে পাস খিচুনি
আই খিচুড়ি নয়, খিচুড়ি করেছি আর ফুলকপি আলুর দম করেছি। আই দেখ, পুজো তো আমি প্রায় শেষ করে ফেলেছি। পুজো তো শেষ করে ফেলেছি। আরে পাশের বাড়ি সেই কাকলি বৌমার কাছ থেকে ফুল নিয়ে এসে পুজো আমি শেষ করে ফেলেছি। পুজো শেষ? হ্যাঁ। তাহলে দিদিমার দৌড় লাগাবো, ফাটা হবো। ফাইটা যায়। দিদিমা আজকে তোর ভালো গতি আছে। বা 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 বা, তোর অনেক কিছু ফাটবে, তুই যা, আমি যাচ্ছি একটু পরে। আরে আমার ডাকছিস? দিদিমা কি বললো, কানে ঢুকলো না? তোর বাড়ি যাই দিয়ে প্রসাদ খেতে যাবে তো? যাবো তো, কিন্তু আজ যাবো, আজই চলে আসবো। কয়েকদিন থাকলে ভালো হতো। আরে শোন না, একসাথে পড়াশোনা তোকে শুধু আমি পড়াতে। বিপদ ছেলে তো আবার পড়াবে ও। এই শোন, আজকে থেকে তুই আমার একটা ভালো বন্ধু হয়ে গেলি। কি হচ্ছে বন্ধু? বন্ধু 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 কেন, অন্য কিছু করা গেল না? যাও ইয়ারাম। Thank you.